আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকদিন দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্নভাবে অনেকেই কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন যে মন্টিনিগ্রো ভিসা সম্পর্কে একটি আপডেট দেওয়ার জন্য। দেখেন, বিগত কয়েক মাস আগেও কিন্তু মন্টিনিগ্রোর ভিসা হয়েছিল, তার পরবর্তী পর্যায়ে মানে এই নতুন বছরে 2024 সালে এসে কিন্তু মন্টিনিগ্রো আহামরি কোনো ভিসা দেওয়া হয়নি। তো তারই ধারাবাহিকতায় যারা এই আবেদন করেছে, মানে যে কুড়ি কয়েকটি ভিসা হয়েছিল, যে স্বল্প পরিমাণে ভিসা ইস্যু হয়েছিল, পরবর্তী পর্যায়ে ভিসা ইস্যু টোটালি স্টপ হয়ে গেছে। কারণ এক একটি দেশের ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে তাদের লেবার মিনিস্ট্রি থেকে এবং যে যে দেশের নিয়মকানুন বা ফরেন ওয়ার্কার নিয়ে আসার ব্যাপারে যে সমস্ত তাদের যে সরকারি যে কার্যক্রমগুলো, সেগুলোর ক্ষেত্রে যদি কোনো বিধিনিষেধ বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে কোনো ফরেন ওয়ার্কার সে দেশে যেতে কিন্তু বিভিন্ন সময় লেগে যায়। দেখেন ভিউয়ার্স, মন্টিনিগ্রো হচ্ছে বলকান ইউরোপের একটি দেশ এবং এটি একটি একবারে সাগরের পার্শ্ববর্তী একটি দেশ, এবং এখানে অলরেডি কিন্তু সি বিচে মানে সাগরের পার্শ্ববর্তী যে সমস্ত কাজকর্ম, মানে রিসোর্টের কাজ, হোটেলের কাজ এবং ফল বাগানের কিছু কাজ, বাট কনস্ট্রাকশন বা ফ্যাক্টরির কাজ নেই বললেই চলে। তবে কনস্ট্রাকশন সামান্য পরিমাণে কাজ আছে, সেটা যদি কোনো কোম্পানি নিতে চায় বা ওই ধরনের কোনো সুযোগ সুবিধা বা ফেসিলিটি থেকে থাকে, তাহলে হয়তো বা কোনো কোম্পানি নিতে পারে। মানে যে মূল আপডেটটা, সেটা হচ্ছে আপনারা যারা বলতেছেন যে আপডেট দেওয়ার জন্য বা কোনো ধরনের নিউজ আছে কিনা, দেখেন টোটাল মিলে মন্টিনিগ্রো এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা কার্যক্রম কিন্তু চালু হয়নি বা টোটালি যে বন্ধ হয়ে আছে, নতুন করে যে ইস্যু হচ্ছে বা ইস্যু হওয়ার যে পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু আমরা মোটামুটিভাবে বলতে পারি যে সমস্ত ফাইল সাবমিশন এম্বাসিতে অলরেডি চলে গেছে বা এম্বাসির তরফ থেকে অলরেডি ভিসা ইস্যু হওয়ার জন্য রেডি হয়ে আছে, ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বা ওই সমস্ত ফাইলের ক্ষেত্রে আপনারা আপনাদের এজেন্সি দ্বারা আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চভাবে যেন কোম্পানি পর্যন্ত, মানে মন্টিনিগ্রো যে কোম্পানির আন্ডারে বা মালিকের আন্ডারে আপনি কাজ করতে যাবেন, তাদেরকে উদ্দেশ্য করে আপনার এজেন্সি দ্বারা বা লয়ার দ্বারা যেন সঠিকভাবে সুন্দরভাবে আপনার কাজটা অতি দ্রুত এম্বাসির তরফ থেকে এবং সেই দেশের লেবার মিনিস্ট্রি তথা ফরেন মিনিস্ট্রি যে যে দেশের নিয়মকানুন অনুযায়ী কাজকর্মগুলো হয়ে থাকে, ওইভাবে আপনাদের কাজকর্মগুলো খুব দ্রুততার সাথে করার জন্য। অনেকেই নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন যে ভাই আমরা নতুন করে ফাইল জমা দিতে পারবো কিনা বা এটা সেটা। দেখেন, মন্টিনিগ্রো ভিসার ক্ষেত্রে নতুন করে ফাইল জমা দেওয়ার আমি মনে করি যে কোনো ধরনের কোনো একটা সুযোগ সুবিধা আপনি পাবেন বলে মনে হয় না। তার একমাত্র কারণ হচ্ছে, দেখেন বর্তমানে যারা অলরেডি প্রসেসিং অবস্থায় আছে, তারাই কিন্তু দীর্ঘ লম্বা সময় যাবত কিন্তু অলরেডি অপেক্ষা করতেছে এবং কোনো ফলাফল কিন্তু পাচ্ছে না। সুতরাং এই ছোট একটি দেশের জন্য আমরা বাংলাদেশি হিসাবে আহামরি যে একটি ফলাফল পাব বা বড় অঙ্কের একটি লোকজন সেখানে গিয়ে কাজকর্ম করবে বা একটি সুযোগ সুবিধা ভোগ করবে, সেটা কিন্তু আশানুরূপভাবে ওই ধরনের একটি ফলাফল আশা করা যায় না। মূলত কথা হচ্ছে, দেখেন ভিউয়ার্স, যারাই পারমিট হাতে পেয়েছেন বা যারাই অলরেডি এম্বাসিতে অনলাইন ফি সাবমিশন করে কাগজপত্র জমা দিয়ে রেখেছেন, এখন বিষয়টা হচ্ছে, দেখেন আপনার এজেন্সি কিন্তু চায় সর্বোচ্চভাবে যেন আপনার ভিসাটা হয়। কোনো এজেন্সি চায় না যে তাকে বারবার ঘুরানোর জন্য মাসের পর মাস, বছরের পর বছর, এই জিনিসটা কিন্তু কোনো এজেন্সি চায় না। একটা ভিসা যদি কোনো এজেন্সি করে দিতে পারে, তাহলে একটা এজেন্সির কিন্তু এটা এখানে বড় একটা সাফল্য। আপনার একটা ভিসার দ্বারা এজেন্সির যেমন একটা প্রমোশন হলো, তার কাজের চাহিদা টোটাল, তার যে সুনামধন্য যে একটি কার্যক্রম তারা পরিচালনা করছে, সেদিক থেকেও তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি কিন্তু চাইবে না যে তার যে কার্যক্রমটা সেটা স্থগিত রাখার জন্য। আপনারা যারাই অলরেডি নতুন করে জমা দিতে চাচ্ছেন, আসলে মন্টিনিগ্রোর জন্য নতুন করে জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা নতুন করে জমা দিতে চাচ্ছেন, অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে কোন দেশের ভিসার ইস্যু ভালো বা কোন দেশে ভিসাগুলো হচ্ছে বা ইস্যু হচ্ছে, সে দেশের উদ্দেশ্যে সেখানে গিয়ে আপনারা ফাইল সাবমিশন করার জন্য। এবং মন্টিনিগ্রোতে যারা বর্তমানে জমা দিয়ে রেখেছেন, আদৌ কি তারা ভিসা পাবেন কিনা। দেখেন, এখন পর্যন্ত কিন্তু এম্বাসির কার্যক্রম বন্ধ অবস্থায় আছে। এম্বাসিতে একটা মেইল দিলে মেইলের কোনো অ্যান্সার দিচ্ছে না, যে আপনার যদি কোনো ডকুমেন্টস আপনি সেন্ড করেন, সেই ডকুমেন্টস ভেরিফাই করে তারা আপনাকে একটা সান্ত্বনা দিবে বা আপনাকে একটা অ্যান্সার দিবে, ওই ধরনের কোনো ধরনের কোনো কিন্তু তারা কিন্তু রিপ্লাই দিচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এম্বাসি টোটালি কার্যক্রম বন্ধ অবস্থায় আছে। তারা এখন পর্যন্ত ভিসা ডি ক্যাটাগরির ভিতরে যে সমস্ত কার্যক্রম রয়েছে, তারা যেটা পরিচালনা করেছিল
বিগত দিনে বর্তমানে এসে সেটা কিন্তু এখনো বন্ধ অবস্থায় আছে। সুতরাং আমরা যারা প্রসেসিং অবস্থায় আছি, আপনাদের একমাত্র উদ্দেশ্য হবে যদি দীর্ঘ সময় লম্বা সময় অতিক্রম করতে হয় আপনার এজেন্সির দ্বারা বা আপনার এজেন্সি বলে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার ফাইলটা কনভার্ট করে অন্য কোনো দেশে দেওয়ার জন্য। অথবা যদি মনে করেন যে আপনার এজেন্সি আপনাকে ভালোভাবে আশ্বাস দিয়ে থাকে যে না আপনার ভিসা হবে, যে ধৈর্যটা ধরছেন ধৈর্যের ফলাফল কিন্তু ভালো হয়, অবশ্যই ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে, এ ধরনের আশ্বাস বা কথা যদি আপনাদেরকে বলে থাকে, তাহলে আপনারা আপনাদের এজেন্সির কথা মতো বা তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে মন্টিনিগ্রো ভিসা সম্পর্কে বা মন্টিনিগ্রো দেশটি সম্পর্কে যদি কোনো আপডেট আমাদের হাতে আসে, তৎক্ষণাৎ আপনাদের সামনে সরাসরি চলে আসবো মন্টিনিগ্রোর আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।